ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আমার বন্ধুরা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বেশ অনেক দিন পর বিউটি রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমি আপনাদের বলতে পিয়ালি তো বন্ধুরা ভীষণ রোদের তাপ যদিও এখন বৃষ্টি হচ্ছে হঠাৎ সন্ধেবেলা থেকেই বৃষ্টি শুরু হলো অল্প হাওয়া দিয়ে যাই হোক কিন্তু দুপুর পর্যন্ত মারাত্মক রোদ ছিল সেই রোদে স্কিনের কিন্তু অনেক নানা সমস্যা হচ্ছে স্কিন ড্যামেজ হচ্ছে বিশেষ করে গরমটা প্রচণ্ড করেছে যার ফলে রোদের তাপে বিশেষ করে যারা রোদে বেরোন ডেলি অফিস যাচ্ছেন স্কুল কলেজ যাচ্ছেন এছাড়া যারা হাউসওয়াইফ আমাদের মতন তারা আগুনের সামনে রান্না করছেন কিছু না কাজ কিছু না কিছু কাজে বাজার যেতে হচ্ছে দোকান যেতে হচ্ছে যার ফলে স্কিনে কিন্তু একটা ড্যামেজ হয়েই যাচ্ছে স্কিনটা একদম নষ্ট হয়ে যাচ্ছে যেটা ধরুন আমাদের জন্মগত স্কিনের কালার সেই কালারটাও নষ্ট হয়ে যাচ্ছে তার ফলে ত্বকের মধ্যে পিম্পলসের প্রবলেম ফাইনলাইজের প্রবলেম অল্প বয়সে দপ্তা বুড়িয়ে যাচ্ছে অথবা মেজেতার প্রবলেম তো প্রত্যেকেরই কম বেশি দেখা যাচ্ছে এখন বিশেষ করে তার জন্য কি করতে হবে ঘরে থাকা কিছু জিনিসের উপর আমাদের কিন্তু একটু নির্ভর করে থাকতে হবে বাজার চলতি জিনিস কেনার সাথে সাথে ঘরের বানানো কিছু জিনিস যদি আমরা ইউজ করি তাহলে স্কিন ড্যামেজের হাত থেকে স্কিনকে ড্যামেজের হাত থেকে রক্ষা কিন্তু আমরা করতে পারি তাহলে আজকে নারকোল তেল দিয়ে এমন একটা স্কিন কেয়ার দেখাবো যেটা আপনাদের নানা সমস্যার সমাধানে কিন্তু এগিয়ে থাকবে বিভিন্ন ধরনের সমস্যা সমাধান কিন্তু এই নারকোল তেলের মধ্যেই লুকিয়ে আছে প্রাচীনকাল থেকেই কিন্তু নারকোল তেল এইভাবে ইউজ করে আসছেন সবাই ছোট বড় সকলেই আমরা তো মা ঠাকুমা দিদিমাদের দেখেছি নারকল তেলটা বিশেষ করে আমার ফ্যামিলিতে ভীষণভাবে ইউজ হতো সেই কারণেই বন্ধুরা এই নারকল তেল দিয়ে একটা স্কিন কেয়ার দেখাবো যেটা সত্যিই লাভদায়ক হবে ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখুন অসম মানে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের বলতে পারি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে ছেলে মেয়ে উভয় নির্বিশেষে ইউজ করতে পারেন কিন্তু সব থেকে যেটা প্রত্যেকটা বিউটি রিলেটেড ভিডিওতে আমি বলে থাকি প্যাচ টেস্ট করবেন মার্কেটের কেনা হোক বা ঘরোয়া হোম রেমেডি হোক না কেন প্যাচ টেস্ট করে অবশ্যই ইউজ করবেন তাহলে চলুন বন্ধুরা তাড়াতাড়ি ভিডিও মেয়ে ফর্মে যাই আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য

বন্ধুরা আমি এখানে নারকেল তেল নিয়েছি মোটামুটি দেড় চামচের মতন আর দিয়ে দিলাম একটা হাফ লেবুর অংশ লেবুর অংশটা হাফ পোষণ যতটা হয় ততটা অংশে রসটা বার করে নিলাম আর বাকি লেবুটা কিন্তু ফেলবো না এটা একটা কাজে লাগাবো সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন এই লেবুর অংশটা কিন্তু আমরা রেখে দেব এটা কিন্তু ফেলবো না এরপরে আমি হাফ কাপ গরম জল দিয়ে তার মধ্যে একটা গ্রিন টি ভিজিয়ে রেখেছিলাম সেই গ্রিন টি জলটা আমি এখানে নেব অবশ্যই এখানে গ্রিন টি জল জলটা দিতে হবে আর যদি চান্স গ্রিন টি না থাকে গোলাপ জল দিতে পারেন এখানে তো দেখুন তিনটে উপকরণ ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই কিন্তু একটা খুব ভালো সিরাম টাইপের তৈরি হয়ে যাচ্ছে তো দেখুন ভালো করে মিক্সটা করে নিতে হবে মেশানোটা কিন্তু খুব কেয়ারফুলি করতে হবে যাতে তিনটে উপকরণ যেহেতু তিনটেই লিকুইড উপকরণ একে অপরের সাথে মিশে যায় তো বন্ধুরা এবারে দেখুন মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে চলে এসছে অবশ্যই কোনো স্কিন কেয়ার করার আগে ফেসওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিতে হবে এরপরে এটাকে অ্যাপ্লাই করছে হাতে সাজে বা তুলোর সাহায্যে যেটা আপনার সুবিধাজনক সেইভাবেই অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর আমি গলার পোর্শনটাও কিন্তু অ্যাপ্লাই করব তারপরে আপ ওয়ার ডিরেকশানে হালকা হাতে মাসাজ করব। ত্বকের ওপর মাসাজ করাটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি সপ্তাহে এক থেকে দুদিন কিন্তু মাসাজ করলে স্কিনটা টান থাকে ব্রিঙ্কলস ফাইন লাইনস প্রভৃতি হাত থেকে ত্বক রক্ষা পায় আর অল্প বয়সে কিন্তু ত্বক বুড়িয়ে যায় না মাসাজের কিন্তু এটা ভীষণ উপকরণ দেখুন একটা একটা পার্ট নিয়ে আবহাওয়া ডিরেকশানে কিন্তু মাসাজ করছি বন্ধুরা এখানে নারকল তেল নিয়েছি নারকল তেল স্কিনের জন্য প্রচণ্ড ভালো স্কিনকে হাইড্রেট করে আর স্কিনের যে সমস্ত কালো দাগছোপ আছে সেগুলো তুলে দেয় আর চোখের তলার যে দাগছোপগুলো আছে বা চোখ খোলা ভাব সেগুলোও কিন্তু নারকল তেলের মাধ্যমে দূর হয়ে যায় এছাড়া স্কিন ফর্সা চকচকে হয়ে ওঠে এরপরে নিয়েছি লেবু রস লেবুতে ব্লিচিং প্রপার্টি থাকার জন্য আমরা জানি বেশ কালো ছোপ তুলে দিতে লেবুর রসের মেলা ভার আর প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যার ফলে কিন্তু বন্ধুরা প্রচণ্ড ভালো প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার জন্য এই মানে স্কিনের জন্য প্রচন্ড ভালো এছাড়া আমি এখানে দিয়েছি হচ্ছে গ্রিন টি গ্রিন টি কিন্তু স্কিনের যৌবন ধরে রাখতে সাহায্য করে স্কিনকে অল্প বয়সে বুড়িয়ে যেতে দেয় না স্কিন একটা গ্লোয়িং ফর্সা চকচকে ব্যাপার কিন্তু ত্বকের মধ্যে এনে দেয় তো ম্যাসাজ করে নিয়েছি এরপরে বন্ধুরা আমি একটা প্রসেস অবলম্বন করবো সেটা হলো যে লিকুইডটা বানিয়েছিলাম নারকোল তেল লেবুর রস আর গ্রিন টি দিয়ে তার মধ্যে দেখুন আমি দু চামচের মতন ময়দা অ্যাড করলাম ময়দা বা আটা এখানে ইউজ করতে পারেন বা বেসনে ইউজ করতে পারেন আমি এখানে ময়দাটা ইউজ করলাম যেটা সকলের বাড়িতে সর্বদা অ্যাভেলেবেল দেখুন দিয়ে একটা আমি ঠিক পেস্ট এখানে বানিয়ে নেবো আর যেটা বলার দরকার বন্ধুরা কোনো লামস যাতে না থাকে একদম স্মুথ পেস্ট কিন্তু এখানে বানিয়ে নিতে হবে ভালো করে মিক্সড করে নিতে হবে তো বন্ধুরা চলুন এবারে অ্যাপ্লাই করে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা মিক্সড করে নিয়েছি মাসাজ এখানে ক্রিম টাইপের বা প্যাক টাইপের কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি এটাকে অ্যাপ্লাই করবো পুরো ত্বকের ওপর ভালো করে অ্যাপ্লাই করতে হবে আর এখানে অ্যাপ্লাই করে এটাকে যখন রিমুভ করবো আর ত্বকে এটা শুকিয়ে যাওয়ার পর কীভাবে এটাকে রিমুভ করতে হবে এরও কিছু প্রসেস আছে সেটাও কিন্তু আপনাদের অবলম্বন করতে হবে আর সেটা দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আর রেজাল্টটাও আপনারা হাতে রাতে দেখতে পাবেন তো বন্ধুরা ময়দা কিন্তু ত্বকের জন্য ভীষণ উপকারী ত্বক পরিষ্কার করতে বেশ ভালো সহায়তা করে ত্বকের যেন একটা চট জলদি গ্লোয়িং ব্যাপারটা ধরুন বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন তাহলে ময়দা দিয়ে একটু গোলাপ জল দিয়েও যদি মুখে ইউজ করতে পারেন তাহলেও কিন্তু আপনারা দেখবেন চট জলদি যখন মুখটা ধোবেন একটা বেশ পরিষ্কার চকচকে ব্যাপার কিন্তু ত্বকের মধ্যে এসে যাবে ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং ব্যাপার ত্বকের মধ্যে চলে আসবে তারপরে তারপরে কিন্তু ইজিলি আপনারা মেকআপ করে বিয়েবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যেতে পারেন তো বন্ধুরা এটা ত্বকটা মোটামুটি হাফ শুকনো হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ ফেস প্যাক হাতের মধ্যে নিয়ে নেবো দেখুন বন্ধুরা যেভাবে দেখাচ্ছি সে ফেস প্যাক হাতের মধ্যে নিয়ে এটা ভালো করে মিক্সড করে হাতের চাটুর মধ্যে তারপরে আমরা এটাকে দেখুন ভালো করে মাসাজ শুরু করেছি আপওয়ার ডিরেকশনে কিন্তু মাসাজটা করতে হবে বেশ ভালো করে মাসাজটা করে দিতে হবে চোখের চারপাশ নাকের পোর্শন গালের পোর্শন ফোর হেড প্রত্যেকটা অংশ পাটে পাটে কিন্তু মাসাজ করে দিতে হবে এর ফলে কিন্তু যে প্যাকটা লাগালাম সেটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে মাসাজ করে নেবো মোটামুটি এক মিনিটের মতন সময় নিয়ে পুরো মাসাজ করে নেবো তারপরে বন্ধুরা যে লেবুর খোসাটা রেখেছিলাম তারপরে আরও এক মিনিট আমরা অপেক্ষা করবো অপেক্ষা করে নেওয়ার পর যে লেবুর খোসাটা রেখেছিলাম সেটা দিয়েও কিন্তু ভালো করে এটা অ্যাপ্লাই করব দেখুন লেবুর খোসাটা দিয়ে এবারে আপওয়ার ডিরেকশনে এইভাবে ঘষে ঘষে এটাকে রাব করে করে নিচ্ছি দেখুন লেবুর খোসাটা দিয়ে এইভাবে রাব করে করে নিচ্ছি তাতে কিন্তু দেখলে আপনারা বুঝতেই পারবেন স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে আর একটা কথা বলি বন্ধুরা অনেক বন্ধুরাই দেখি বলেন যে কোন কালো লোকের ওপর স্কিনের কোনো অ্যাপ্লাই করে দেখান তো বন্ধুরা আমি একটা কথা বলি আপনাদের সকলকে যে আমরা যখন কোনো স্কিন কেয়ার কন্টিনিউয়াস করতে থাকি এক বছর দেড় বছর দু বছর ধরে তার এফেক্ট কিন্তু স্কিন কথা বলে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে স্কিনটা বা ত্বকটা সেটা ভগবান প্রদত্ত ভগবান যে স্কিনটা দেয় সেটাই আমাদের থাকে এই স্কিনটাকেই কিন্তু আমাদের যত্ন করলে স্কিনটা পরিষ্কার হবেই দেখুন আমিও যে খুব মারাত্মক ফর্সা বিশাল ফর্সা সে কিন্তু নয় কিন্তু আমার যে স্কিনটা সেটা টেক কেয়ার করে করে আজকে এই রকম একটা হালকা গ্লোয়িং ব্যাপার কিন্তু ত্বকের মধ্যে চলে এসছে সেই জন্য বলি যার যে স্কিনটা আছে স্কিন টোন আছে যেটা উপরওয়ালা দিয়েছে সেই স্কিন টোনটাকেই চকচক করার জন্য পরিষ্কার করার জন্য দাক্ষ মুক্ত করার জন্য হোম রেমিডির উপর কিন্তু ডিপেন্ড করতেই হবে আজকের ভিডিও ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন বিদায় বন্ধুরা